प्राथमिक शिक्षक नियोग परीक्षा टेट आगामी रविवार परीक्षा पर्व निर्विघ्ने सम्पन्न करते एकगुच्छ निर्देशिका जारी करेछे प्राथमिक पर्षद। परीक्षा शुरू आढ़ाई घंटा आगे परीक्षा केंद्रे ढुकते बला हुए प्रार्थी थाकछे कड़ा पुलिसी निरापत्ता और बायोमेट्रिक अटेंडेंसर व्यवस्था। टेट परीक्षार जन्य एदिन रविवार हलेओ परिवहन परिसेवा अन्य दिनेर मतोई राखा हबे बोले राज्येर परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती जानिएछेन। आगामी 11 তারিখ টেট পরীক্ষা আছে পশ্চিমবঙ্গে, এটা আমরা সকলে জানি। প্রায় 690,931 জন পরীক্ষা দেবে এবং 1453টি সেন্টারে টেট পরীক্ষা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমাদের নির্দেশ দিয়েছেন যে সেই দিন যাতে রাস্তায় পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে সচল থাকে এবং গাড়ি, বাস, অটো, ই রিক্সা থেকে শুরু করে যত যানবাহন আছে, সীমিত ছুটির দিন এমনি স্বাভাবিক অবস্থায় গাড়ির সংখ্যা কম থাকে, কিন্তু যেহেতু টেট পরীক্ষা আছে সেটা কমানো হচ্ছে না। আমাদের প্রায় 2000-এর উপরে বাস চলছে, সেগুলো বাসগুলো রাস্তায় থাকে এবং বেসরকারি তো আমাদের মানে যানবাহন সংখ্যা বেসরকারি বাস এগুলোর সংখ্যা প্রায় 36,000-এর উপরে আছে বাংলায় এবং যথেষ্ট আছে, সেগুলো থাকবে রাস্তায় সম্পূর্ণটা।